আমি কলকাতা জোন থেকে আসছি। ও এই ট্রেনিং এর ব্যাপারে তো? হ্যাঁ, কলকাতা জোন থেকে একজনই আসছেন, তার নাম হচ্ছে সৌরভ রায়। আমি সেই সৌরভ রায়। আপনি সৌরভ রায়? তা তো হবেই দাদা, দেখেই বোঝা যাচ্ছে আপনার এরকম হাইট, তার উপরে মানে আপনার টিকালো নাক, গলার ভয়েস, সৌরভ না হয়ে পারে না দাদা, সৌরভ নামটাই হিট। কিন্তু প্রবলেমটা কি হচ্ছে জানেন তো? প্রবলেমটা কি হলো? আমার ঘরটা প্লিজ বলে দিন, আমি বড্ড টায়ার্ড, খাবো, স্নান করব। করুন না স্নান, আমাদের নিচের বাথরুম চমৎকার স্যার। আর খাওয়া বলুন কি খাবেন, আমাদের ফুড সার্ভিস একদম ফটাফট বানিয়ে দেবে, ইডলি, ধোসা, চাইনিজ, কাবাব, মাংস, যা খুশি। কিন্তু প্রবলেমটা হলো গিয়ে স্যার, শুনুন, এসব প্রবলেম পরে বলবেন, আগে ঘরটা আমার খুলে দিন, ডরমেটারি হলেও চলবে। কলকাতার বড় কর্তা মেয়ে নিয়ে হাজির, স্যুটটা পুরো তাদের দখলে চলে গেল। তাতে কি হলো? প্রবলেম হয়ে গেল, স্যুটে দুইখানি ঘর, বুঝতে পেরেছেন? তো দুটো ঘর দুজনকে দিয়ে দিতাম, তো ওনাদের আবার প্রাইভেসি পছন্দ, আপনাকে বলে দিতাম যে চুপচাপ একটা ঘরে থাকবেন, ক্যান্টিনে খাবেন আর সকালে ট্রেনিংয়ে যাবেন। তা নয়, ওনার মেয়ে আবার একটা ঘর দখল করে নিল, বাবারও একটি, মেয়েরও একটি। বাবা মেয়ে কষ্ট করে এক ঘরে থাকতে পারেন না? আরে দাদা, মেয়েরও একটা ঘর চাই, বাবারও একটা ঘর চাই, মেয়েরও প্রাইভেসি আছে, বাবারও প্রাইভেসি আছে। মানে সেখানে আমার মতো ট্রেনি থাকলে কেমন কেমন? আমার তো কোনো প্রাইভেসি নেই, তাই তো? একেবারে মক্ষম বলেছেন, ওই কেমন কেমন লাগাটা নিয়েই তো প্রবলেম। তাহলে তো আমাকে এই লাউঞ্জেই বসে থাকতে হয়। সেটাই তো দাঁড়ালো, কারণ ঘর ফাঁকা নেই, ডরমিটারিও ভর্তি। দেখেছেন সৌরভ নামের কি দুর্দশা, স্যুটটা কতলায়? দোতলায়। কেন বলুন তো? থাকার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ সর্বনাশ, ওদের কিছু বলতে যাবেন না, বড্ড খ্যাপা লোক তো। আপনি আমার ঘরে থেকে যান, আমি দারোয়ানের ঘরে থেকে যাবো, মাঠে থেকে যাবো, বাথরুমে থেকে যাবো, ওটা কোনো সমস্যা না। খ্যাপা লোকের বেশি দাঁড়িয়ে লাভ নেই, বুঝতে পেরেছেন? না চললেন বলুন তো। হ্যাঁ স্যার, কোথায় যাচ্ছেন? এই দেখুন, দেখেছেন, দৃষ্টি পড়েছে। এই যে দাদা শুনুন না, এই দেখুন, আমি মুশকিলে।